নদিয়ার করিমপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাঙচুর করা হয় পঞ্চায়েত সদস্যের বাড়ি সহ পুলিশের গাড়ি। তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার করিমপুর 1 নম্বর ব্লকের গোপালের পাড়া গ্রামে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, ভাঙচুর করা হয়েছে পঞ্চায়েত সদস্যের বাড়ি। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল। জানা যায়, করিমপুরের তৃণমূলের বিধায়ক বিমলেন্দু সিংহরায় করিমপুর 1 নম্বর ব্লকের গোপালের পাড়া গ্রামে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ডেকেছিলেন। কিন্তু হঠাৎই তৃণমূলের অপর একটি গোষ্ঠীর লোকজন অন্য গোষ্ঠীর ওপরে হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ থাকায় সেখানে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। উঠে আসা ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কিছু পুলিশ কর্মীরা। তবে এই বিষয়ে করিমপুর 1 নম্বর ব্লকের করিমপুর 1-এর তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা অঞ্চল সভাপতি সাথী রায় এবং করিমপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান কি বললেন, চলুন শুনে নিন। নমস্কার, আমি অরুণ হালদার, করিমপুর 1 ব্লকের 1 গ্রাম পঞ্চায়েত প্রধান। আজকে যে ঘটনাটা ঘটেছে, ওখানে আমি প্রথম থেকে আজ উপস্থিত ছিলাম। একটা মর্মান্তিক ঘটনা, যেটা আশা করতে পারিনি যে এমন একটা ঘটনা আমাদের থানার আইসির নেতৃত্বে, এসডিপিও সাহেবের নেতৃত্বে একটা এরকম ঘটনা ঘটে। কেন হয়েছিল? আমরা ওখানে গিয়েছিলাম বিগত 14-15 দিন আগে। এই হসপিটালে আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি, এই হসপিটালে একজন গর্ভবতী মা, যার বাড়ি 1 নম্বর পঞ্চায়েতের গোপালপাড়া গ্রামে, আজকে তাকে দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, তো উনি এখানে ভর্তি থাকে। 5 দিন ভর্তি থাকার পরেও প্রসব না হয়, যখন না হয় তখন অতি জ্বালা যন্ত্রণায় ছটফট করে। তখন হসপিটালের সুপার ম্যাডাম উনি গর্ভবতী মহিলাকে চর মারে, তো তার কিছুক্ষণ পরেই উনি মারা যান। ওই গর্ভবতী মহিলা মারা যান, দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে করিমপুর থানার আইসি সাহেব, আইসি সাহেব এবং আমার যতদূর ভাবনা, হসপিটাল সুপার ম্যাডাম সহ আমাদের নেতৃত্বে, আমার মনে হয় এত বড় একটা কেস চাপা দিয়ে দেওয়া হয়, এত বড় একটা কেস চাপা দিয়ে দেওয়া হয়, এর পেছনে নিশ্চয়ই বড় হাত আছে, নাহলে এটা অসম্ভব। এরই প্রতিবাদে হ্যাঁ, আমাদের আজকে ওই মহিলাটাকে, আমরা ওই মহিলার ফ্যামিলিতে বাড়িতে যাচ্ছিলাম, ওখানে যাওয়ার পথে আমাদেরকে পতাকানো হয়, আমাদেরকে পতাকায় পুলিশ ওখানে, আমরা আমাদেরকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। দাঁড়িয়ে থাকার পরে কী দেখি আমি, আমরা দেখতে পাই ওখানে যারা অ্যান্টিসোশাল, ওখানে যারা বিধানসভার বিধায়ক ভোটেই, যারা বিজেপির ঝান্ডা টাঙিয়ে বিজেপির ভোট করে করে, তাদের সঙ্গে আমাদের এমএলএ বিমলেন্দু সিংহরায়, আমাদের বলতে লজ্জা লাগছে, বলতে লজ্জা লাগছে যে যাকে আমরা ভোট দিয়ে জিতালাম, আর যে যারা বিজেপিকে ভোট দিল তাদেরকে সঙ্গে নিয়ে ওখানে জল খাওয়া, ঠান্ডা খাওয়া, অথচ আমরা ওখানে যাচ্ছি, ওই মহিলাটা দেখতে যাচ্ছি, আমাদের সাথে কাছে আসছেও না, কথাও বলছে না, এরকম একটা ব্যাপার। এটাকে প্রকাশ্যে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।